मैम मैम, हेलो गाइज, वेलकम टू माई बिंटिका डे ब्लॉग। আমরা একটু বেরু করতেও যাচ্ছি, একটু শপিং করতেও যাচ্ছি। এই যে সোনামা দরজা খোলার চেষ্টা করছে, সোনামু মাস্ক পরে ফেলেছে, আমরাও রেডি। তাই চলো যাই, চলো যাই, চলো যাই। বাবা আসো, বাবা আসো, বাবা চলো, কথাটাতে সে ঘুরিয়ে বলল, হে ধরে না নোংরা, ময়লা ধরতে নেই সুনামা। আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি, আমরা চলে যাচ্ছি। এই তো আমরা চলে এসেছি স্ট্যান্ড মল্লিকায়, টুকিটাকি কিছু মার্কেট করবো। আর এই যে মাম মাম চিল্লাচ্ছে হেলমেট নিবে সে, শুনে মা, হ্যাঁ আমার কষ্ট কমাই দিল, সে হেলমেট নিয়ে বেড়ায়। এই যে শুনে মা, আমাদের মার্কেট শেষ, আমরা এখন বাসায় যাচ্ছি। আমাদের বাইক, আমরা এখন বাসায় যাব। নিউ মার্কেট দুপুরবেলা তো তাই অনেকটা ফাঁকা ফাঁকা। এখানে আসো, এখানে আসো, এখানে দাঁড়াও। এই তো আমরা চলে, চলে যাচ্ছে বাসায়। সেই লেভেলের গরম, আরে গরম। বাইকের বাতাসটাও মনে হচ্ছে রোদের বাতাস লাগছে, গরম বাতাস। তো চলে আসলাম বাসার সামনে, এখন বাসায় যাব, ফ্রেশ হব। ওকে গাইজ, অলরেডি আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে ছান করে ফেললাম, এখন আমি রান্না করব। কারণ বাইরের খাবার ওর বাবা আনতে চেয়েছিল, গরমে বাইরের খাবার খেতে ইচ্ছে করছে না, আমারও ছান শেষ। বেশিক্ষণ লাগবে না রাঁধতে, অলরেডি আমি ভাত ডাল করে গেছিলাম। মামাম শুয়ে আছে, সে তো ঠান্ডা জল পেয়ে আর উঠবে না, তাকে খুব কষ্ট করে ছানটুন করিয়ে গা মুছিয়ে দিয়েছি। এই
আমরা সবাই দুপুর বেলা ঘুম থেকে উঠলাম, এখন চা নাস্তা খাওয়া হবে, সন্ধ্যা হয়ে গেল, এত গরম। সুনামা দেখি সুনামা কি করি, সুনামা পরোটা দিয়ে চা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে, তাই খাচ্ছ সুনামা, তাই খাচ্ছ। এই যে পণ্ডিত বসে পড়লো, সুনামা, এই যে সুনামা, তুমি কি খাও? সুনামা একে একে চা দিয়ে পরোটা খাচ্ছে, সুনামা একে একে চা দিয়ে পরোটা খাচ্ছে, ইয়ামি। সুনামা পরোটা চা, ইয়ামি। এতে কি খাও সুনামা? রুটি? বাবা রুটি খাও, দম দিকি 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 দিকি, চুনাই 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 মা, আমার একটা চুনামা, টুকু টুকু চুনামা, ওরে বাবা কি সুন্দর, ইয়ামি। ডান বলো, ডান। হ্যাঁ, একটু চা দিয়ে ভিজাতে হয়, আবার একটু শুধু শুধু খেতে হয়। বেশি শক্ত নাকি পরোটা? এমনি এমনি টান মারছ, বেশি শক্ত ও তাই, বেশি শক্ত, বেশি শক্ত। সে নিজে নিজে পরোটা ছিঁড়ে চায়ে ভিজিয়ে খাচ্ছে। এই যে এখন চায়ে ভিজালো, এরপরে মুখে দেবে, এখন খাও খাও। আমাদের মতো করে পরোটা দিয়ে ছোট করে নিচ্ছে, ফু দিচ্ছে আবার। নকিমা, এই জন্য তো এটা আমার নকিমা, এটা আমার একটা মামা। বড় এটাকে ঢুকবে নাকি? পুরো পরোটা ঢুকে দিচ্ছে বাবা, দুষ্ট বাবা, দুষ্ট মামা। তুমি কেমন করে চা খাও? ওই যে সুনামা দৌড়াই গিয়ে রান্নাঘরে গিয়ে চামচ এনে কাপের মধ্যে চামচ দিয়ে একটু একটু করে চা উঠাচ্ছে আর খাচ্ছে, তাই বাবা, তাই সুনাম্মা, তাই। তুমি একটু একটু করে চা খাচ্ছ, রুটি দেরে কেমন করে ছিল, চাটা আমার খেতেই দিল না বাবাটাই। আবার নাড়াচ্ছে, এত বাচ্চাগুলি এত যদি পারদর্শী হয়, হয় হয়েছে। আরে বাবা খেতে হবে না, টিপি টাপি টাপি টাপি। দুপুরের তুলনায় এখন একটু গরমটা খুব কম লাগছে। শুনা মা, তুমি কি খাও চা? ইয়ামি খাই শুনো, তাপি তাপি। বলো তো আটা গাছের, বলো আটা, বলো আটা, বলো তো সুনামা, চাঁদ উঠেছে, এখন কিচ্ছু বলবে না, বলো তো চাঁদ, সুনামা বলো তো চাঁদ উঠেছে, এখন বলবে না দুষ্ট সুনামা, বলবে না। তি তিকি তি তিকি তি তিকি তি তিকি তি তিকি তি তিকি টিকলি টিকলি। এখন একটু বিরাম নিচ্ছে, পিছনে মামা আমার বলটা কেমন বেড থেকে পড়ে গেল।
ভালো থাকবেন, করোনাকালীনে সাবধানে থাকবেন। সুনামা বলো টাটা, বাই বাই, ফ্লাইং দাও ফ্লাইং দাও। এই যে সুনামা সবাইকে ফ্লাইং দিল, টাটা।